ইসলাম, আমি সৌদি আরব থাকি। আমি বিগত 10-12 বছর আমার মেরুদণ্ডের ব্যথা, মাজার ব্যথা, পায়ের গোড়ালির ব্যথা ভুগতেছি। আমি স্যারের ঠিকানা পাইলাম ইউটিউব থেকে, তারপরে ছুটিতে আইসা আমি স্যারের সাথে দেখা করি। স্যারে আমাকে MRI দিল, এক্সরে করাইলো, তারপরে আমি অতি সাথে সাথে স্যারে আমাকে ভর্তি দিল। ভর্তির পরে আমার ট্রিটমেন্ট শুরু করলো। এখন আজকে আমি 15 দিন DPRC হসপিটালে আছি। আমি ইনশাল্লাহ আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি স্যারের হসপিটাল থেকে। আল্লাহ ভালো করেন না, স্যারে হইলো উচিলা। তা আপনারা যারা এই সমস্ত রোগে ভুগতেছেন, ইনশাল্লাহ যত তাড়াতাড়ি পারেন স্যারের হসপিটাল ইনশাল্লাহ ভর্তি হন। ইনশাল্লাহ আল্লাহ ভালো করেন না, স্যারে হইলো উচিলা, ইনশাল্লাহ মাফ হয়ে যাবেন। আমি বিগত 10-12 বছর পেন কিলার খাইছি ব্যথার জন্য, কোনো কিছুই হয় না। একদম ব্যথার ওষুধ খাইলে 1-2 ঘন্টা ভালো থাকে, আবার যে সে কিন্তু স্যারের এখানে আসে আমি ভর্তি হওয়ার পরে কোনো ব্যথার ওষুধ দেয় না। এখানে থেরাপির সাহায্যে বহুত রকমের থেরাপি আছে, ওই থেরাপির সাহায্যে ইনশাল্লাহ মোটামুটি সুস্থ হয়ে গেছি। আপনারা যারাই এই সমস্ত রোগে ভুগতে আছেন, ইনশাল্লাহ আপনারা স্যারের হসপিটালে চলে আসবেন। আর স্যারের হসপিটালে যে সমস্ত ব্যায়াম করাইতে আছে কিংবা ডায়াবেটিস আছে, যে সমস্ত পরামর্শ দেয় ওগুলো আপনারা এইভাবে করবেন, ইনশাল্লাহ আল্লাহ ভালো করেন না, স্যারে হলে উচিলা, ইনশাল্লাহ সাকসেসফুল হবেন ইনশাল্লাহ।